দিন পর একটি গাড়ি নিয়ে আসলাম বন্ধুরা। এটি হচ্ছে গ্র্যাভিটি সেন্সর গাড়ি, এবং বন্ধুরা এটি হচ্ছে পারফেক্ট কন্ট্রোল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বড় গাড়ি এটি, এবং এখানে রিমোট এবং রিমোট কন্ট্রোল কার্স লেখা রয়েছে একটি বাক্সতে। এবং বন্ধুরা অটো ডেমো একটি মনে কোনো শো, পারফেক্ট কন্ট্রোল নিউ মডেল একটি তাই বলে বন্ধুরা এখন আমরা এইদিকে যাব। টার্ন লেফট, টার্ন রাইট, একটি রিয়েল স্টিয়ারিং এর মতো দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা এখানে আরো এরকম গাড়ি রয়েছে, গ্র্যাভিটি সেন্সর, রিমোট কন্ট্রোল কার্স, সিমুলেশন অডিও কার্স, বাম্পার স্যান্ড লাইটস, এইট প্লাস এইচএস নিউ, স্টার্ট অন অফ, স্টপ আর শো, শো একই বাটন বন্ধুরা, অন অফ একই বাটন বন্ধুরা, একই স্টপ বাটন বন্ধুরা। এবং গাড়ি এরকম রয়েছে, আমরা পেয়েছি এরকমের কমলা রঙের। এবং এখানে রয়েছে ফিচার্স, টার্ন লেফট, টার্ন রাইট, সাউন্ড, অ্যাডভান্স, রেট্রিয়েক্ট লাইট স্টপ, ইনক্লুড ওয়াল চার্জার, 6B নেক্সট রিচার্জেবল ব্যাটারি প্যাক। তার আগে আমরা একটু পজ করছি বন্ধুরা। বন্ধুরা আমরা গাড়ি কিনে এবার আমরা এটিকে আনবক্সিং করব। শেড মার্ক এবং একটি ইয়েলো পাহাড়ের ছবি, ফরওয়ার্ড স্টপ, রিভার্স, এগুলো বলে বলো, এগুলো বলে বলো কমেন্ট মন্টের ওইসব কার স্কল স্পিকার। এবং বন্ধুরা এই গাড়িটিকে খোলার আগে আমি একটু কথা বলছি, আমাদের চ্যানেলে অনেকদিন ধরে কমেন্ট অফার অফার ছিল বন্ধুরা, তো এর কারণে আমরা দুঃখিত। এখন আপনারা যা খুশি কমেন্ট করতে পারবেন, আমরা ভেবেছি শাউট আউট করবো, তো আপনাদের নাম যদি উঠে শেখে চান আপনারা যে আমি আপনার নাম বলি, তাহলে আপনি নিশ্চয়ই একটি ভালো কমেন্ট করে দেবেন যাতে আমার পছন্দ হয়। এবং ভালো কমেন্ট করবেন তাহলে আপনার কমেন্ট নিশ্চয়ই আমি দেখাবো বন্ধুরা। এবং আমরা এখন শাউট আউটটি করব বন্ধুরা। একটি আজব কথা বলে দেয় বন্ধুরা, শাউট আউটটি পরে করছি, তো আগে গাড়ি কি আনবক্সিং করে না হলে সমস্যা হয়ে যাব অনেক সময়। তো বন্ধুরা আমরা পেয়ে গিয়েছি, এবং আমরা এই বক্স থেকে ব্যাটারিকে বেরিয়ে গিয়েছিল এই ছোট্ট বক্সকে থেকে, আমার মনে হয় অনেক ঝাঁকি ঝুঁকির কারণে বেরিয়ে গিয়েছে। তো ব্যাটারিটি হচ্ছে 4.8 ভোল্টের বন্ধুরা। আর বন্ধুরা একটি হচ্ছে আমাদের গাড়ি, একটি হচ্ছে আমাদের রিমোট স্টিয়ার। বন্ধুরা আমরা এখন এটিকে গাড়ি কিকে খুলব, আপনারা ওই দিকে দেখুন, তাহলে মনে হবে গাড়ি কি ঝুঁকুত করে বললো। এবং বন্ধুরা এটিকে নিশ্চয়ই ওরকম একটি চার্জার রয়েছে বন্ধুরা, কি চার্জার পেয়ে গিয়েছি এরকম একটি চার্জার।
আমি আগে এরকম ব্যাগটাকে রিভিউ করেছিলাম, তারপর দেখি দেখি কি করে চার্জ করবেন। তো বন্ধুরা, এটি কি সম্ভবত 1 ঘন্টা চার্জ দিলেই হয়ে যায় বন্ধুরা? না বন্ধুরা, 1 ঘন্টা না, 1 ঘন্টা 10-20 মিনিট ওরকম দিয়ে রাখবেন। তো বন্ধুরা, চার্জে সকেটকে লাগাবেন এই কি চার্জ আর কি, তখন দেখবেন এই লাইটটি কিন্তু বন্ধ হয়ে থাকবে। পরে যখন আপনারা এই টিকে লাগাবেন ব্যাটারি টিকে একের সাথে, দেখিয়ে দিচ্ছি ব্যাটারি কি কিরকম লাগাবেন। এই যে এখানে 2টি পিন, আর এখানে 2টি গর্ত, এই গর্ত 2টি মধ্যে পিন 2টি ঢুকে দিবেন। তারপর বন্ধুরা চার্জ দেখবেন কি এখানে লাইট জ্বলছে, সরি, বন্ধুরা আমাদের বাংলাদেশে এখন করোনা ভাইরাসের খুব রিস্ক, অন্য দেশে বন্ধুরা এখন এসব বাদ দেন। তো বন্ধুরা, আমরা গাড়ি কে কে চালাবো, কিন্তু তার আগে একটু শাউট আউট করে নেবো। বন্ধুরা দেখুন, একটি আমাদের একজন কমেন্টার যখন কিনে কমেন্ট অফ ছিল, তখন সে কমেন্ট করতে চেয়েছিল, একটি ইউটিউব স্টুডিওর মধ্যে পাওয়া গেছে কি ফেব্রুয়ারি মাসে কমেন্টটি করা হচ্ছে। এই লোকটির নাম হচ্ছে ট্র্যাপ ড্রিপ, এই চ্যানেলকে নাম কুইক গুড ভিডিও অসাম ও ডু ইউ লাইক। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখো, ইউটিউবে ধরুন বন্ধুরা, এই যে বন্ধুরা অনেক দেখি, ওই দেখুন বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক দেখা যাচ্ছে। অনেক অনেক আজব বাজে ড্রোন দেখতে পাচ্ছি আমরা। ও বন্ধুরা সরি, আমি বলে কি ভিডিওতে ঢুকে গেছি। বন্ধুরা দেখি আর কোন ভিডিওতে লাইক রয়েছে কিনা, এই ভিডিওতে যে একটিও লাইক নেই। এই ভিডিওকিতে এই ভিডিওকিতেও একটিও লাইক নেই, আমাদের লাইকটি খুব খারাপ। বন্ধুরা বস করতে হচ্ছে, বন্ধুরা আমাদেরকে একটু দয়া করে পার্ট টুতে যেতে হচ্ছে, বিদায়। বন্ধুরা দুঃখিত এই কারণে যে পার্ট টুতে চলে আসতে হচ্ছে, একটি আজব কল এসেছিল, এই ভিডিওতে একটিও লাইক নেই। বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আজকে যে আপনারা কেমন, এবং এই ভিডিওটিতে 1টি লাইক আছে। এই ভিডিওটিতে 1টিও লাইক নেই, আমরা আর কি লাইক করে রেখেছিলাম, আসলে 1টিও লাইক নেই। কয়েক বন্ধুরা দেখাচ্ছি আর কয়েকটি ভিডিও, তবু বন্ধুরা এই কনটেস্ট একটি হচ্ছে পার্ট টু, একটিতে 1টিও লাইক নেই, একটি হচ্ছে পার্ট ওয়ান, একটিতে 1টি 2টি লাইক রয়েছে বন্ধুরা।
যারা লাইক করেছেন তাদেরকে একটি থ্যাংক ইউ। আর দুইটি ভিডিও দেখাবো, কারণ অনেক সময় লাগবে। একটি একটিও লাইক নেই, একটি একটি লাইক আছে। এবং বন্ধুরা একটি একটিতে লাইক নেই। বন্ধুরা একটি লাস্ট দেখাচ্ছি, বন্ধুরা একটিতে আসলে একটি লাইক। তো বন্ধুরা আমাদের শাউট আউট শেষ হয়ে গিয়েছে। তো এবার আমরা সরি বন্ধুরা, বারবার টিপ পরে যায় ক্যামেরা কি। তো বন্ধুরা আমরা পার্ট থ্রিতে এসে পড়ছি, সরি আপনাদের কাছে, ভেরি ভেরি সরি। চারটি ব্যাটারিজ গুকিয়ে দিলাম আমরা সানলাইটের পক্ষ থেকে। আপনার কি ব্যাটারি ইউজ করেন তো কমেন্ট করবেন। তো বন্ধুরা এবার গাড়িটিতে ব্যাটারি ভরবো। হয়ে গেল বন্ধুরা চার্জারের সাথে। তবে বন্ধুরা চার্জারের দিক থেকে এই লাঠিকে চাপ দিবেন এবং ব্যাটারির দিক থেকে কেন দিবেন, গাড়ির মধ্যে একদম সিস্টেম তাই। সরি বন্ধুরা, গালের মধ্যে সিস্টেম তাই। সরি বন্ধুরা, এটা হচ্ছে রাইট লেফট কি কেন দেওয়া আছে। তো বন্ধুরা গাড়িতে ওইরকম দেখবেন, আমি একটু পজ করছি। তো বন্ধুরা গাড়িতে ব্যাটারি ইনসার্ট করে ইনস্টল করে দিয়েছি। গাড়িটির মেইন লুক হচ্ছে এরকম বন্ধুরা। বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন টয়েস কিচে, এখানে কি কিচে লেখা নাকি অন্য কিছু লেখা অবশ্যই কমেন্ট করবেন। কুইচে সম্ভবত, কিচে হওয়ার সম্ভাবনা। এবং একটি মেগিং চাইনা, চায়না থেকে সব করোনা ভাইরাস লক্ষণ ছড়িয়ে এসেছে। বন্ধুরা এবার আমরা রিমোটের দিকে চলে আসছি, এই রিমোটে কি কি ফিচার্স রয়েছে তা দেখাবো আপনাদেরকে। এই যে পাওয়ার বাটন, বন্ধুরা এই দেখো আমি এইদিকে তাক কাত করে রেখেছি বলো রাইট, এইদিকে করে রেখেছি বলো লেফট। এবং বন্ধুরা আমি আরেকটা জিনিস দেখাই, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি জিনিস, একে একে ঘুরেও লেফট লাইক নিতে পারবো। এবং বন্ধুরা একে একে তো হাত দিয়ে ঘোরানো সম্ভব না, তাই বলে পিছনে এগুলি দেওয়া হয়েছে। তো তাতে আপনারা কোনো কাঁচের জিনিসের উপর এরকম করে রেখে একটিকে এরকম করে ঘোরাবেন। দেখুন দেখুন বন্ধুরা, বন্ধুরা এখানে দেখি হয় বন্ধুরা এখানে, কিন্তু আমরা এখন করতে যাচ্ছি না কারণ সমস্যা। এবং বন্ধুরা একটু জিনিস দেখিয়ে দিই, তারপর আপনারা এরকম করেও জ্ঞান ভাবে নিতে পারবেন, তারপর এরকম করেও জ্ঞান ভাবে নিতে পারবেন। এবং ধরো আরেকটি অ্যান্টেনা রয়েছে পিছনে, এরকম বাজ করে লুকিয়ে থাকবে। তারপর এখানে এরকম করে দিয়ে দিবেন বন্ধুরা। তারপর এই যে কি হচ্ছে অ্যান্টেনা আর কি বন্ধুরা, কি অ্যান্টেনা। তারপর বন্ধুরা এই যে কি হচ্ছে ব্রেক এক প্রকার, অথবা গেমও সব স্টপ করে। বন্ধুরা এই বটনটি কি গেমও সব স্টপ হয়ে যাবে। বন্ধুরা আপনারা মিউজিক আর সাউন্ড ছাড়াই চলতে পারবেন। বন্ধুরা এই যে হর্ন, তারপর বন্ধুরা এইদিকে ফরওয়ার্ড পার্কিং ব্যাকওয়ার্ড।
এখানে দেখো রয়েছে DPRR, ডি কিসে কে আমি জানি না, ডি মনে হয় ড্রাইভ বন্ধুরা, পি পার্কিং, আর আর হচ্ছে রিভার্স। বন্ধুরা গাড়ি কি তাই করবে যেগুলি আপনি গাড়ি কি আদেশ দিবেন রিমোট দিয়ে। তো বন্ধুরা আমরা এখন বন্ধুরা সরি পার্ক করে চলে আসলাম, বন্ধুরা বারবার টিপ দিয়ে দেয়। বন্ধুরা এবার ড্রাইভ করি একটি কে নিচে নিচে ড্রাইভ করি আর কি, সরি। বন্ধুরা পজ করছি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পার্কিং এবং স্টপ স্টপ। স্টপ দিয়ে দিলাম, সেকেন্ড ডান্সার দেখাচ্ছি, আমার স্কেট করে দিই। এই ভিডিও কেমন হলে কেমন লাগলো, এই ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই টিপ দিয়ে দিবেন, নিচে কমেন্ট করতে বলবেন না। বিদায় বন্ধুরা, বিদায়। এবং বন্ধুরা ধাঁধা ক্যান্সেল করে দিব, আমরা শুধু সাউকে রাখবো, বিদায়।